नमस्कार नमस्कार बंधुरा, आज आबार गल्पेर आसरे चले एलाम। आज जे गल्पटा आज शोनाबो सेटा राजस्थाने शहरे एवं ग्रामेर ओपर अनेक हन्टेड हाउस आछे। एरकमई एकटी गल्प घटना, गल्प तो नय घटना, हन्टेड हाउसे एई घटनाटा आपनादेर प्रत्येककेशोनाबो एवं घटनाटा सत्य घटना। रिसेंट एक प्रफेसर फैमिलिर संगे हयेछे सेई पुरोनो दिनेर घटनाटा। सुनते थाकुन राजस्थानेर झाईग्राम, सेई झाईग्रामेर हन्टेड हाउस, रहस्य एवं गाये शिहरण जागानो गल्प। झाईग्रामे एकशोटा परिवार थाकतो, तार मध्ये ना একটা পরিবার ছিল খ্রিস্টান ফ্যামিলি। এই খ্রিস্টান ফ্যামিলি যিনি বাড়ির হেড, তার নাম ছিল মিস্টার পল, তার ওয়াইফের নাম ছিল ম্যাডাম সেলি, আর তার একটি মাত্র ফুটফুটে ছেলে ছিল চার বছর বয়স জনসন। এদের খুব আনন্দেই সংসার চলছিল, দিন কাটছিল। কোনো এক রাত্রিবেলা ঘনিয়ে এলো সেই বিপদ। জনসন একটিমাত্র পুত্র, তার ঘরটা সাজানো গোছানো একদম, বেবি খাট দিয়ে বাচ্চাদের ঘর, যেমন খেলা খেলার সরঞ্জাম বাচ্চাদের ঘর যেমন হয় ঠিক সেইভাবে সাজানো গোছানো। একটা কাঠের ঘোড়া, একটা টয় সাইকেল, সাইকেল বাচ্চাদের টেডি বিয়ার, ভালু বাঘ, এই সব ঘরে খাট আশেপাশে সব একদম সাজানো। বাচ্চাটা তাদের খুব আদরের ছেলে ছিল পল আর সেলি। একদিন রাত্রিবেলায় পল আর সেলি শুয়েছে তার পাশের ঘর জনসনে, হঠাৎ পাশের ঘর থেকে খুব জোর যেন কেউ ভয় পেয়েছে বাঁচাও করে এরকম মা মা করে চিল্লিয়ে উঠেছে। তারা ছুটে এসে ঘরের মধ্যে জনসনকে জিজ্ঞেস করছে, জনসন কি হয়েছে কি হয়েছে জনসন? পল আর সেলি চমকে চমকে ওকে ধাক্কা দিচ্ছে, মানে যাতে চমকে ওঠে। জনসন সিলিং এর দিকে তাকিয়ে আঙুলটা এরকম করে রেখেছে। জনসনে কোনো সাড়া শব্দ নেই। তখন পল আর সেলি মানে যখন দেখছে আর কোনো কথা বলছে না, কাঁদতে কাঁদতে বুকের ওপর আসতে পড়েছে। তখন পলকে বলছে, সেলি তুমি কিছু একটা ব্যবস্থা করো, ডাক্তার ডাকো। বলছে এত গভীর রাতে এখানে গ্রামের রাস্তায় কোথায় ডাক্তার? কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই, ভোর হোক একটু ওয়েট করো। তবু হসপিটালে ফোন করতে বললো যে ভোর হলে আপনারা বাচ্চাকে নিয়ে আসবেন, আমরা দেখব কি হয়েছে। ভোর হতে আলো বেরিয়েছে, ভোর 4:30-5:45 একটি বাস, ফার্স্ট বাস চালু হয়েছে। সেই বাসে করে তারা শহরে সে হসপিটালে নিয়ে গেল পল আর সেলি, তার ছেলেকে, চার বছরের সন্তানকে, জনসনকে। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাউন্ডে যেসব ডাক্তাররা রাতে ছিল তাদের বাচ্চাকে নিয়ে ট্রিটমেন্ট শুরু করলো, শুরু হয়ে গেল। তারা বাইরে অপেক্ষা করতে লাগবে একটা বেঞ্চের মধ্যে বসে, পল আর সেলি। অনেকক্ষণ পর ডাক্তাররা বেরিয়ে এসে বললো, ওর তো কোনো নার্ভও খুঁজে পাচ্ছে না, পালস বিট নেই, কোনো জায়গা, কোনো মানে বেঁচে থাকার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, ও তো কোমা স্টেজে চলে গেছে। ওকে অনেকভাবে আমরা জাগাবার চেষ্টা করলাম, অনেক মেশিনপত্র টেস্ট ফেস্ট করে, তবে আমাদের যে হেড ডাক্তারকে আমরা রিপোর্ট করেছি, কল করেছি, উনি একটু বাদেই আসবেন, আপনি একটু ওয়েট করুন। হ্যাঁ, উনি বলতে পারবেন অ্যাকচুয়াল কি হয়েছে। আধ ঘন্টা পরে সেই ওদের যে বড় ডাক্তার সে রাউন্ডে এলো। আসতে সে সঙ্গে সঙ্গে জনসনকে দেখতে ছুটে গেল ঘরে। জনসনকে পরীক্ষা নিরীক্ষা করে বলল, এ ডেড। ডেড যেই শুনেছে পল ভেঙে পড়েছে, কান্নায় ভেঙে পড়েছে, খুব আদরের প্রিয় ছেলে ছিল, একটি মাত্র ছেলে, সেলিও কান্নায় ভেঙে পড়েছে। আমার জনসনকে ফিরিয়ে দাও বল, তুমি আমার জনসনকে ফিরিয়ে দাও, আমার জনসন কোথায় চলে গেল, কান্নায় ভেঙে পড়েছে।
ডাক্তাররা নার্সরা সান্ত্বনা দিচ্ছে পলা সেলিকে। তারপর সেই হেড ডাক্তার বলল ভয়ে কোনো আতঙ্কে হার্ট ফেল করেছে, সেই থেকে কোমা স্টেজে চলে গেছিল, মারাটা গেছে প্রায় 7-8 ঘন্টা আগে। তার মানে সেই সময় কোমাতে গেছিল। ওরা আইডিয়া করছে কোমাটা যাওয়াতেই সে হার্ট ফেল করে গেছিল, মৃত্যু হয়ে গেছিল। তখন ওরা খানিকক্ষণ দেখে একটা ডেথ সার্টিফিকেট লিখে দিল। পলা সেলি আর কিছু গ্রামের লোকজন এসে জনসনকে নিয়ে গেল। কিন্তু ওই গ্রামে সেই 40-50 বছর আগেকার যে ঘটনা, 10 বছরের নিচে যদি কোনো বাচ্চা মারা যেত, ছেলে বা মেয়ে, ওদের গ্রামে একটা ঝাইগ্রামে একটা কুয়া ছিল, বড় কুয়া, সেই কুয়ার মধ্যে ওই বাচ্চাদের ফেলে দেওয়া হতো, ওইখানেই সমাধি দিত, ওইখানে মাছেরা টুকরে টুকরে খেত, ওইটাই মানে ভগবানকে সেবা দেওয়া হতো। কিন্তু এদের তো খ্রিস্টান, এদের তো কবর দিতে হবে, কিছুতেই গ্রামের লোকেরা মানল না, ওকে কবর দিতে দিল না, ওইখানেই কুয়ার মধ্যে ফেলে দিল। সেই দিন সন্ধেবেলায় জনসনকে সমাধি দিয়ে আসার পর সেই কুয়াতে হঠাৎ দেখছে সেই টয় সাইকেলটা যেন জনসন চালিয়ে এই ঘর থেকে ওই ঘরে চলে গেল, পয় ছুটে গেছে সেই রান্নাঘরের দিকে, গিয়ে দেখছে না তো কিছু নেই, তো ঘরেই দেখছে সাইকেলটা। খানিকক্ষণ পর পল পাগলের মতো হয়ে গেছে, দেখছে যে ওই যে কাঠের ঘোড়াটা, কাঠের ঘোড়াটার মধ্যে যেন জনসন বসে কাঠের ঘোড়ায় দোল খাচ্ছে, কাঠের ঘোড়াটা চালাচ্ছে। সেলি আর পল ছুটে এসছে ওই ঘরে, এসে দেখছে খুঁজছে কোথায় গেল জনসন, কোথায় খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে পাশ দিয়ে জনসনের যে খাটের তলা থেকে বেরিয়ে কে ছুটে পাশ দিয়ে ছুটে চলে গেল। এদের রাত্রিবেলা সারা রাত্রি ঘুম হলো না, পরের দিন ওইভাবেই কাটালো পল আর সেলি। পরের দিন ওরা তখন ঠিক করলো যে তারা এই বাড়িতে জনসন আছে, এর ওরা দেশে চলে যাক, দেশে ফিরে চলে যাবে, তাই বাড়িটা বিক্রি করবো না, বাড়িটা জনসন থাকতেই তো বানিয়েছিলাম। তা ওরা একটা লোককে ঠিক করলো কেয়ারটেকার হিসাবে, যে এই বাড়িটা দেখাশোনা করবেন, মেনটেন্স করবেন, যদি কেউ ভাড়া চায় ভাড়া দেবেন। তো ওই ভদ্রলোককে ওই বাড়িটা দেখতে দিয়ে পরের দিন ওরা ইংল্যান্ডে ফিরে চলে গেল। এবার পরবর্তী স্টেজ, কিছুদিন যাওয়ার পর দু একজন আসে ভাড়া, কেউ আধবেলা থাকতে পারে থেকে পালিয়ে যায়, কেউ একদিন 24 ঘন্টাও থাকতে পারেনি, পালিয়ে গেছে। এরই মাঝখানে আমার ছেলের প্রফেসর, সে ওইখানেকার ইউনিভার্সিটিতে চাকরি পায়, সে চাকরি পায়, তা ছেলে ওইখানে থাকে, তা ছেলের কাছে আমি দেখা করতে গেছি। সে দেখা করতে গিয়ে ওই যে প্রফেসর যে বাড়িটায় ভাড়া নিয়েছিল, সেই বাড়িটা হচ্ছে ওই কেয়ারটেকারই ওকে ভাড়া করে দিয়েছিল কমে, সস্তা ঝাইগ্রামে। আর ছেলে যেখানে থাকে সেটা হচ্ছে কমপ্লেক্সে একটা, সেই কমপ্লেক্সে ভাড়া থাকতো একটা ফ্ল্যাট। তা ওই বাড়িতে সেদিন দুপুরবেলায় ওই প্রফেসর আমাকে ঘুরতে নিয়ে যায় তার মোটর বাইকে করে, তারও একটি ছেলে 5 বছরের আর 3 বছরের একটি মেয়ে, খুব সুন্দর দেখতে, হাসি খুশি তারা, তারাও দিন সাথে খোঁজে ওই বাড়িতে এসছে, ঘর বার গুছিয়েছে। কিন্তু ওই খ্রিশ্চান পল আর সেলি যাবার সময় সব সম্পত্তি বিক্রি করে দিয়ে গেছে, কিন্তু জনসনের কাঠের ঘোড়া আর টয় সাইকেলটা কাউকে দেয়নি, ওইটা ওই ওর বেডরুমেই রেখে গেছে, আর খাটটাও বিক্রি করে দিয়ে গেছে। ওই ঘরে ওই দুটো জিনিসই আছে, জনসনের প্রিয় জিনিস। কিন্তু এরপরে এই প্রফেসর যখন ওই ভাড়া নিল, তখন ওই ঘরেই ওই কাঠের ওই ঘোড়াটা আর টয় সাইকেলটা রয়েছে। আরে বাচ্চা মেয়েটার বয়স 3 বছর আর ছেলেটার বয়স 5 বছর, ও মাঝে মাঝে ঘোড়াটার উপর বসে, ঘোড়াটা চাপে, আবার কখনো টয় সাইকেলটা চাপে,
সাড়ে চার পাঁচ বছর বয়স ছোট্ট বাচ্চা ওই সাইকেলটা চাপে। এবার এদের ভাই বোনের মধ্যে খুব হাসি ঠাট্টা হতো, গল্প হতো দুজনেই। ওরা ওই প্রফেসর তার পাশের ঘরটাই, যে ঘরটা জনসন থাকতো সেই ঘরটায় ওই ছেলে মেয়ের থাকার দুটো খাট কিনে দিয়েছে, একটা তিন বছর বাচ্চার বেবি খাট, আর ওই রাজু যে প্রফেসর তার ছেলের নাম রাজু, রাজুরা একটা খাট, এই একই ঘরে দুটো খাট ছিল। আর এই যে প্রফেসর মিস্টার মুখার্জি আর ওনার ওয়াইফ তার পাশে ঘরে থাকত। হঠাৎ দেখছে ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে, হঠাৎ দেখছে ওর বাচ্চা মেয়ে মনে হচ্ছে রাজুর সঙ্গে গল্প করছে, রাজুর সঙ্গে গল্প করছে। রাজু তো ঘুমিয়ে পড়েছে, এই মাত্র ঘুম পাড়িয়ে দিয়ে এসছে ওর মা। আবার প্রফেসরকে বললো, আমি তো ঘুম পাড়িয়ে দিয়ে আলোটা নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে এলাম। তারপরে খানিকক্ষণ পরে তাকিয়ে দেখছে ওই নাইট ল্যাম্পটা জ্বলছে, কাঠের ঘোড়াটায় যেন ও রাজু কাঠের ঘোড়াটায় ওপর বসে দোলা খাচ্ছে। তো বললে, তুমি যে বললে ঘুমিয়ে পড়েছে বাচ্চা মেয়েটা, হাসছে দাদা দাদা করে কথা বলছে, তো ওটা আমি তো দেখলাম। তখন দুজনেই উঠে এসছে, এসে দেখছে ঘরের মধ্যে জনসন তো চোখ বন্ধ করে শুয়ে আছে, আর বেবি মানে ওর বাচ্চা মেয়েটা পাশ ফিরে ঘুমোচ্ছে। তাহলে কি ভুল দেখলাম, ভুল শুনলাম? তারা আবার নিজের ঘরে চলে গেছে ওদের মাথায় হাত বুলিয়ে। হঠাৎ রাত্রি গভীর রাতে পুরো ভয় পেয়ে যাওয়ার মতো চিৎকার, মা মা করে চিৎকার, সঙ্গে সঙ্গে প্রফেসর মুখার্জি আর তার ওয়াইফ ছুটে গেছে, ছুটে গেছে বাচ্চা মেয়েটা বেবি খাটটা ধরে উঠে বসেছে এরকম করে, যেন ভয়ে কিছু দেখেছে। আর ছেলেটা এরকম করে সিলিং এর দিকে তাকিয়ে আছে, ভয় ভয়াত্ম মুখ, চোখগুলো বড় বড় হয়ে গেছে, তাকিয়ে আছে ভ্যাল ভ্যাল করে সে ভাবছে। তখন প্রফেসর মুখার্জি তখন ছেলেকে ধাক্কা দিচ্ছে, রাজু রাজু রাজু, রাজুর কোনো সাড়া শব্দ নেই। ওর মা অনেক ধাক্কাচ্ছে যে রাজু কথা বল, রাজু কথা বল, কি হয়েছে কি হয়েছে, কোনো সাড়া শব্দ নেই, যেন কিছু ভয় পেয়ে যেমন স্তব্ধ হয়ে গেছে। তারপর কি করবে, ওরা ডাক্তারকে ফোন করলো, মিস্টার মুখার্জি। মিস্টার মুখার্জি তখন বলল, ডাক্তারবাবু এরকম ইমিডিয়েট রাত্রে আসতে পারবে? বললো যে এখন তো এত রাত্রে রাউন্ডে আমরা যেতে পারবো না, রাউন্ডে আছি, আপনি একটু ভোর হলে আপনি ছেলেকে নিয়ে আসুন, আমরা দেখে দিচ্ছি কি হয়েছে। এই চারটে সাড়ে চারটে বাজে, একটু ভোর ভোর হবে, আলো বেরোচ্ছে। তখন মিসেস মুখার্জি আর মিস্টার মুখার্জি ছেলেকে আর এক কোলে মেয়েকে নিয়েছে মিসেস মুখার্জি, আর মিস্টার মুখার্জির কোলে ছেলেকে নিয়েছে, নিয়ে এটি নিজে গাড়ি ডেকে ভাড়া করে শহরে হসপিটালে গেছে। হসপিটালে গিয়ে পৌঁছতেই সঙ্গে সঙ্গে ডাক্তাররা তাড়াতাড়ি করে তাদের বাচ্চাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে। আর শহরে মোটামুটি মিস্টার মুখার্জি যে ইউনিভার্সিটিতে জয়েন করেছিলেন ওই ইউনিভার্সিটিতে মোটামুটি অনেক ওদেরই ছেলেমেয়েরা পড়ে, সবাই মুখার্জি স্যারকে চেনেন, নামও শুনেছেন, খুব ভালো প্রফেসর, খুব ভালো সেবা টেবা করে চিকিৎসা করলো, কিন্তু কোনো রেসপন্স পেল না বাচ্চাটা। তখন বলছে, আমরা তো কিছু ধরতে পারছি না, অনেকভাবে মেশিন দিয়ে টেস্ট করলাম, বাচ্চাটার কোনো জ্ঞান নেই, কোনো সাড়া শব্দ নেই, পালস বিট নেই, বাচ্চাটা এরকম মানে যেন আটকে উঠেছে ভয়, এবং বড় বড় চোখ করে তাকিয়ে আছে উপর দিকে। তখন কিন্তু বাচ্চা মেয়েটা মিসেস মুখার্জির কোলে, সে দাদা দাদা এরকম করে যাচ্ছে, মানে সে দেখছে, দাদা হয়তো দেখছে, হয়তো কথা বলছে, ও এমন কিছু ওর ভেতরে দেখতে পাচ্ছে। তখন বলছে, দাদা তো রুমে ডাক্তার দেখছে না, দাদা মানে ও দেখছে ওর সামনে দাদা এসে দাঁড়িয়ে আছে। মুখার্জি মেয়ে উপলব্ধি করছে। তখন ওই ডাক্তার রাউন্ডে যারা চেক করছিল বেরিয়ে এলো, এসে মিস্টার মুখার্জিকে বলল, আপনার ছেলে কোমা স্টেজে চলে গেছে, কিন্তু কি থেকে হয়েছে আমরা তো কিছু বুঝতে পারছি না, আমাদের হেডকে খবর দিয়েছি, উনি আসুক।
হ্যাঁ, মিনিট কুড়ি বাদে উনি রাউন্ডে আসবেন, উনি আসুক, উনি বলতে পারবেন কি হয়েছে। তার যথারীতি মিনিট কুড়ি বাদে ওরা বসে রইল বাইরে বেঞ্চে। মিনিট কুড়ি বাদে ওদের যিনি সিনিয়র ডাক্তার এমডি, উনি রাউন্ডে এসে ওনার টেস্ট ফেস্ট করলো, করে উনি দেখছেন মানে মারা গেছে মানে দু তিন দিন আগে, কোমা, ওই ভয় পেয়েছিল, ওর ভেতরে কোনো একটা অন্যর কোনো মানে সায়েন্টিফিক ওয়েতে অন্য কোনো একটা কোনো ছায়া ওর ওপরে কোনো মানে ওর বডি সিমটম কাজ করছিল, সেই আত্মাটা মারা গেছে, কিন্তু ও ডেড হিসাবে মারা গেছে তিন দিন আগে, অফিসিয়ালি মারা গেছে। ওই যে খেলছিল কথা বলছিল আপনারা যে শুনেছেন দেখেছেন, ওইটা আপনার ছেলেকে দেখেননি, হয়তো কারো একটা এ ছায়া ওর শরীরের ওপর ভর করেছিল, যেটা আপনারা চোখে আপনারা উপলব্ধি করেছেন। শোনার পর তো ওরা ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ল, মেয়েকে ঝাপটে ধরল, বলল যে তখন রাজুর ওপর দুজনেই ঝাঁপিয়ে পড়েছে, মিসেস মুখার্জি আর মিস্টার মুখার্জি, মানে ছেলেকে হারানোর শোকে। তখন কলেজের কিছু লোকজন মানে গ্রামের লোকজন এসে মিস্টার মুখার্জির ছেলেকে একদম নদীর ধারে নিয়ে গেল, নিয়ে ওকে পুঁতে দেওয়া হলো, যেহেতু বাচ্চা ওকে পুঁতে দেওয়া হলো। পুঁতে দিয়ে ওরা বাড়িতে এসছে, মিসেস মুখার্জি মিস্টার মুখার্জি বাড়িতে এসছে বাচ্চা মেয়েটাকে নিয়ে, নিজে মেয়েটাকে নিয়ে দেখছে ওই ঘরে যে টয় সাইকেলটা ছিল জনসনের রাখা, ওরা তো জানে না আগে যে জনসনের মারা গেছিল খ্রিশ্চান ফ্যামিলি, ওই সাইকেলটা মাঝে মাঝে চাপতো, রাজু চাপতো, ওই রাজু যেন ওই সাইকেলটা নিয়ে খাবার ঘর চালিয়ে বেড়াচ্ছে। মিসেস মুখার্জি দেখেই ছুটে এসছে, রাজু রাজু দেখো রাজু সাইকেল চালাচ্ছে, এই তো রাজু। মিস্টার মুখার্জিও ছুটে এসে বউকে জাপটে ধরেছে, কি দেখছো কোথায়, বলে দেখো এখানে সাইকেলটা। দেখছি সত্যি ডাইনিং টেবিলের জানলাটার কাছে সাইকেলটা এসে গেছে, কিন্তু সাইকেলটা তো ঘরে রাখা ছিল। তারপর ও সাইকেলটা তুলে নিয়ে গিয়ে মিস্টার মুখার্জি সাইকেলটা ঘরে রেখেছে পাশে কাঠের ঘোড়াটা, ওরা ফিরে ঘর থেকে বেরোবে হঠাৎ দেখছে কাঠের ঘোড়াটা এরকম করে দুলছে, যেন কাঠের ঘোড়ার ওপর রাজু বসে আছে, ছুটতে গেছে ঘরে, সে ছুটতে গেছে মিসেস মুখার্জি আর মিস্টার মুখার্জি দুজনেই ছুটতে গেছে, ছুটে দেখছি না তো রাজু ঘরে নেই। তখন পাশে ওদের ঘরেই ওর মেয়েকে ও একটা ওই বেবি কারটা নিজের ঘরে নিয়ে গেছিল, মানে যে ঘরে মিস্টার মুখার্জি আর মিসেস মুখার্জি শুচ্ছিল সেই ঘরেই সকালবেলায় শিফট করে দিয়েছিল খাটটা, সেই ঘরে বাচ্চা মেয়েকে খাটের ওপর বসিয়ে এই ঘরে এসছে, এসে দেখছে খাটের তলা থেকে কে যেন বেরিয়ে দৌড়ে চলে গেল, দুজনেই দেখলো একটা কালো ছায়া মতো কেউ একটা বাচ্চা বেরিয়ে চলে গেল, ছুটে ছুটে চলে গেল রান্নাঘরে, গেল আবার রান্নাঘরের কাছে ছুটে চলে গেল, দেখছে ওরা যে ঘরে শোয় সেই ঘরে। তখন বাচ্চাটা চিৎকার করে উঠছে, দাদা 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 দাদা। তখন মিস্টার মুখার্জি ছুটে গেছে নিজের ঘরে, মিস্টার মুখার্জিও ছুটে গেছে, মিসেসও পেছনে ছুটে গেছে, দেখছে বাচ্চাটার কাছে, বাচ্চাটা হাত দিয়ে দাদাকে যেন কিছু বলছে, দাদা দাদা মানে কথা বলার চেষ্টা করছে, দাদাকে দেখছে কথা বলার চেষ্টা করছে। তখন মিসেস মুখার্জি তার বাচ্চা মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে, জাপটে কোথায় দাদা কোথায় দাদা, দাদা বেড়াতে গেছে, দাদা বেড়াতে গেছে, তোমার দাদা একটু বেড়াতে গেছে আর কাজ হাওয়া করে। তখন কোন রকমে সেই রাতটা ওরা কাটালো, পরের দিন ওরা কেয়ারটেকারকে ডাকলো, বললো এইরকম এরকম ব্যাপার, আমরা এই বাড়িতে থাকবো না, আমার ছেলেটাও চলে গেল। তখন বলছে যে ওই কেয়ারটেকার বলছে যে দেখুন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে গেছে, আমি খুবই দুঃখিত, আর কি বলবো, আমিও ভেবেছিলাম এটা বোধ হয় কেটে গেছে, আগে যিনি ছিলেন বাড়ি করেছিলেন এক খ্রিস্টান সাহেব মিস্টার পল আর সেলি বলে এক ম্যাডাম ছিলেন, তার একটা মাত্র ছেলে ছিল জনসন,
সে জনসনকে এইরকম ভাবেই মারা গেছিল। সেই জনসনকেই সামনে যে কুয়াটা দেখছেন আপনার বাড়ির সামনে পাশেই, ওই কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল। কারণ এখানে তখন গ্রামের নিয়ম ছিল, 45-50 বছর আগে এই গ্রামে যেসব বাচ্চা মারা যেত সেই বাচ্চা দেহ ওই কুয়োতে ফেলে দেওয়া হতো, মাছের খাবারে উৎসর্গ করে দিত। ওরা কেউ খ্রিস্টানই হোক যাই হোক, খ্রিস্টান হলে কবরও দিত না, কিছু করতো না। না আমরা তো আমি তো ভেবেছি বোধ হয় এটা বোধ হয় মিটে গেছে হয়তো এখন কোনো, কিন্তু এর আগেও দুজন থাকতে পারেনি, আমি তো অতটা খেয়াল করিনি। তখন বললাম আপনি জেনে শুনে আমাকে ভাড়া দিয়েছেন প্রফেসর? তখন বলছে যে না দাদা আমি আর থাকবো না, আমি আজকেই ঘর ছেড়ে দিচ্ছি। তখন মিস্টার মুখার্জি আর মিসেস মুখার্জি বাচ্চাটাকে মেয়েটাকে নিয়ে তারা ওই বাড়ি ছেড়ে ইউনিভার্সিটির কাছাকাছি একটা বাড়িতে গিয়ে উঠল। ওই বাড়িটা সেই দিন থেকে হন্টেড হাউস হয়ে গেল। এই ঘটনাটা আমি গিয়ে জানতে পারি ওনাদের কাছ থেকে, তার ছেলেটা মারা গেল ওই বাড়িতে। যদি এই ঘটনাটা, এই সত্য অলৌকিক ঘটনাটা হন্টেড হাউসে যদি আপনাদের ভালো লাগে, ঝাইগ্রামে রাজস্থানে, তার এই বন্ধু বান্ধব যে যেখানে আছে আপনারা একটু শেয়ার করবেন, লাইক তো করবেনই, কমেন্টস করবেন, এবং অতি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সকলে ভালো থাকবে, নমস্কার।